ও হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের মাঝে নতুন রিভিউ নিয়ে এলাম। এটা হচ্ছে স্যামসাং এর একটা রেফ্রিজারেটার, মডেলটি হচ্ছে RB21। তো যা যাক আমরা ভিডিওটা শুরু করি। এই ফ্রিজটিতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণই সামনে থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এটা সব থেকে বেশি ঠান্ডা হচ্ছে 1-এ, সব থেকে কম ঠান্ডা হচ্ছে 7-এ। এই ডিজিটাল ইনভার্টার টেকনোলজি, প্রাইস ট্যাগ ডিজিটাল টেকনোলজি, সেই ডিসপ্লে, এটা এখান থেকে আপনি ফ্রিজের তাপমাত্রা বাড়ানো এবং কমানোর সিস্টেমটা এখান থেকে সব নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে মোট বাটন আছে হচ্ছে 3টি। তো একটা হচ্ছে তাপমাত্রা বাড়ানো কমানো, আর একটা হচ্ছে খুব দ্রুত, আর একটা হচ্ছে লক। ফ্রিজে হচ্ছে তাপমাত্রা বাড়ানো কমানোর সিস্টেমটা, সব থেকে বেশি ঠান্ডা হচ্ছে 1-এ, সব থেকে কম হচ্ছে 7-এ, 1/7। তো আপনি আপনার যে পরিমাণ লাগবে ওই অনুযায়ী আপনি সিলেক্ট করে রাখবেন। এখন 1-এ দেওয়া ঠান্ডা দেওয়ার পরেও যদি আরও বেশি ঠান্ডা লাগে, সে সার্থে হচ্ছে পাওয়ার কুল অ্যান্ড পাওয়ার ফ্রিজ দ্বিতীয় বাটন। তৃতীয় নাম্বার বাটন হচ্ছে কন্ট্রোল লক করে রাখতে পারবেন। এই দুইটা বাটনকে এখানে আর কোনো কাজ করবে না, দেখেন কাজ করছে না। তো এটার কাজ হচ্ছে কন্ট্রোল লক করে রাখা। এটা আবার 3 সেকেন্ড ধরে রাখলে কন্ট্রোল লকটা খুলে যাবে, অলরেডি খুলে গেছে। এখন দেখেন আবার সব বাটনগুলো কাজ করছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ। এটা হচ্ছে টিপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।